So hello guys, what's up? And আজকে এসেছি মালদার এক শোরুম যার নাম হচ্ছে হ্যাপি হুইলস। আমাদেরকে মানে ইনভাইট করেছে ওটার জন্য এসেছি। হ্যালো ভাই। আর এখানে বাইকগুলো রেডি করছে, এখন নিয়ে যাবে আর কি রাইডে। বাকি এটি সবটা রেডি হচ্ছে। আর আচ্ছা, তো বলছে এটা ভার্সন 4, লুকটা ভালো করেছে কিন্তু ভার্সন 4 এর R15 ভার্সন 4। দেখো আমি এটা মানে খাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু জল পড়ে গেল, এখন আমি বললাম যেতে চাইনি। আর গাইস, ব্লগ করার সময় যদি লাইট না থাকে তো বুঝতে পারছো ওটার জন্য লাইটে এসে ব্লগ করতে হচ্ছে। আর জলটা শেষ করতে পারিনি এখনো, সবাই খেয়ে শেষ করে দিয়েছে। বাস জলটা খেয়ে নিই, খেয়ে মানে ছোট বোতল এটা ফেলে দিই। बहुत ही सुंदर तरीके से आपने खेला। कौन है ये लोग, कहां से आते हैं? शेट, আমি এত অন থেকে এই পট্টে দেখাতে পারলাম, তারপরে দেখছি দাদারা কা করে এই পট্টো কভার করছে। সো এই পট্টো আমি দেখছি, দেখি সব স্কুটি এখানে। অ্যান্ড একটা স্কুটির নাম দেখালাম, আমি জানি না, 155 cc। অ্যান্ড আমি নামটা জানি না, মানে সবাই আছে। বাকি গাইস, এটা রাইডিং গিয়ারটা একটু মানে প্রথমবার পড়েছি তো কেমনই লাগছে, সময় সময় ঘুরে যাচ্ছে এভাবে। হাতেরটা ঠিক আছে, দেখো গাইস, দেখো এখানে পড়তে পড়তে বাঁচলাম। আর দেখো, ও শিট, ও তো গাইস এখন সবাই রেডি হয়ে গেছে। অ্যান্ড এখানে সবাই রেডি হয়েছে, একদম একটু জুমটা করি তাহলে দেখতে হবে। হ্যাঁ সবাই রেডি হয়েছে। ভিডিওটা এখনই লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ফেসবুকে ফলো করে নাও, ইনস্টাগ্রামে ফলো করে নাও, সব একদম শেয়ার করে দাও, কমেন্টে জানাও ভিডিওটা কেমন হয়েছে। আরে সবটা মনে হয় একসঙ্গে বলে দিলাম। আচ্ছা যাই হোক, সবটা এরকম করে দিয়ে দিচ্ছি, ঠিক না, চেক করে নিবা। বাকি চলো গাইস, বুঝতেই পারছো যাওয়ার আগে একটু চেরোইনটা করে নিই। হয়ে গেল কমপ্লিট। অ্যান্ড আমি রাত্রে মোবাইলটা চার্জার লাগাতে ভুলে গেছিলাম, সো পাওয়ার ব্যাংক ব্যাগটা ওখানে ঝুলিয়ে দিয়েছি। তো একটাই সুপার বাইক এসেছে এখন পর্যন্ত, যাই না আর আসবে কি আসবে না, বাকি আসলে দেখে দিলাম। চলো গাইস, এই বাইকটা একদম চরম লাগছে, এই বাইকটাও চরম লাগছে। এটা আমাদের বডি, এখান থেকে শুরু। আর বাকি চলছে, আর এখান থেকে সিনেমাটিক গাইস আবার একটু মানে রেস্টের জন্য থেমেছে সবাই, রেস্ট নিচ্ছে একটু আর কি, মানে মাথা ব্যথা হয়ে গেল এত রোদ্র আজকে। তো গাইস ফাইনালি লোকেশনে চলে এসেছি, এটা গাজল পেরিয়ে হায়দ্রাবাদি বিরিয়ানি হাউস, হায়দ্রাবাদি বিরিয়ানি হাউস যেটা আছে আর কি, এটা গাজল পেরিয়ে। আর আমি এটি এসছি পরে, বাকি জলটা ফুলছে না তোমার, রাইস ফুলে এসে ফাইনালি জলটা খেয়েই। মানে এত গরম লেগেছে না আসার টাইম, কি বলবো। থাম্বনেলের জন্য একটা ছবি তুলতে হবে এখন, ব্রেকফাস্টের টাইম তো পার হয়ে গেছে,
সো দেখা যাক কি হচ্ছে না হচ্ছে। দেখো বিরিয়ানি হাউস লেখা আছে, মনে হয় বিরিয়ানি হাউস। আচ্ছা চলো মনে হয় ভেতরে যেতে হবে, আর এখন ব্রেকফাস্টটা করবো। চলো গাইজ, এটা ব্রেকফাস্ট এন্ড দেখি একদম দুটা খাওয়ার পর বুঝতে পারছি এটা আলুর পরোটা। আর খেতে পারছি না মজাটা, মানে পেট ভর্তি হয়েছে আর কি। বাকি গায়েস ওয়েদারও ভালো আছে, শুধু সময় সময় একটু মানে এমন তাপ হয়ে যাচ্ছে কি থাকা যাচ্ছে না, ভিতর ছাড়া উপায় নেই। এখন মানে সব কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখানে বেরিয়ে যাচ্ছি আর কি। সো তোমরা দেখো আর এখান থেকে শোরুম যাব, যেখান থেকে মানে এসেছিলাম। আচ্ছা তো এখানে কয়েকটা ফটো শ্যুট হলো আমাদের, আর ইনস্টাগ্রাম অবশ্যই ফলো করে নেবে, ঠিক আছে? মানে ইনস্টাগ্রামে আমি আগে আপডেটটা দিয়ে দিই কোথায় যাবো কী করবো না করবো। আর বাকি ঠিক আছে চলো তাহলে, সবাই বেরিয়ে গেছে চলো। তো ভিডিও করতে করতে ভাইরা আসলো, দিয়ে জিজ্ঞেস করতে হলো চ্যানেলটার নাম টাম। হ্যালো গাইস, সব লোক সাবস্ক্রাইব কর দো। বাড়ি কোথায় তোমাদের? মানে সো গাইস বেরিয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছো এন্ড দেখতে পাচ্ছো গাইস, মানে ভিজে যাবো রা গাইস, গাড়িটার মাঝখানে বৃষ্টি চলে এসেছিলো ওটার জন্য। থামো মাথা ব্যথা হয়ে গেল, জ্ঞান দিয়ে গেছিলাম ওখানে আবার চলে আসলাম, এবার নিজে নিজে বাইক নিয়ে বাড়ি। একদম মানে টায়ার্ড হয়েছে, ফুল টায়ার্ড। বাড়ি গিয়ে আমি আগে ভিডিওটা পারলে এডিট করবো, না তো একটু রেস্ট নিব। মানে বাড়ি যেয়ে আগে সবটা ক্লিপ দেখে নেবো, দেখার পর আমি সঙ্গে সঙ্গে রেস্ট নেবো, মানে ঘুমিয়ে যাবো সঙ্গে সঙ্গে, এত টায়ার্ড হয়ে গেছে। তো হ্যাঁ গাইস, দেখতে পেলে আজকে কোথায় কোথায় গেলাম কি করলাম। বাকি আজকে ভিডিওটা এই পর্যন্ত, আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে। তো লাইক শেয়ার সাবস্ক্রাইব এখন ঢুকে দাও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কারণ লেটেস্ট ব্লগ দেখবে তো অসম কন্টেন্ট নিয়ে আসবো। ফেসবুক ইনস্টাগ্রাম ফলো করে নাও। বাকি চলো, ব্লগ করনা হ্যাঁ মুঝে ব্লগ করনা হ্যাঁ।